কি ব্যাপার? ও, তোদের রানী নিশ্চয়ই আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, সেই খবর দিতে এসেছিস, তাই তো? কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে নতুন করে আর কি খবর দেবো বলতো? না, তুই তো নিজেই সব খবর নিয়ে এসেছিস, তাই না? আমরা জানি জয়, তুমি রানী আর দুনির খোঁজে সুভাষগ্রাম গেছিলে, আমরা দেখেছি তোমাকে। ভাই শোন না, বলছি আমরা ওখান থেকে লোকাল থানায় গিয়েছিলাম, ওরা বলেছে যে রানীর খোঁজ পেলেই আমাদেরকে জানাবে। আমার মনে হয় ওই পিকলু নামের ছেলেটার এগেনস্টে না একটা কমপ্লেন করা উচিত। আচ্ছা, তোর কি মনে হয় বলতো? আমার এসব করার সময় নেই শেষদা, বি হেলদি নার্সিং হোমের রেনোভেশন চলছে, নতুন করে লঞ্চ করা হচ্ছে, দুটো ব্রাঞ্চের ওপেনিং আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আমি একটা ইম্পর্টেন্ট পজিশনে আছি, আমাকে তো কাজটা করতে হবে। রানীর এই খামখেয়ালিপনার আমার কাছে কোনো ভ্যালু নেই। আমি কেন সুভাষগ্রাম গেছিলাম শুনবি? কারণ রানীর নামটা আমার সাথে জড়িয়ে আছে, ওর ওই উল্টোপাল্টা কাজের জন্য আমার ক্যারিয়ারটা সাফার করতে পারে, আর সেটা আমি হতে দিতে পারি না। আর তোর জন্য যে রানীর পড়াশুনো, পার্সোনাল লাইফ সব সাফার করছে সেই বেলা, আমার পক্ষে না তোদেরকে বোঝানো সম্ভব নয়। তোরা রানীর প্রতি অসম্ভব বায়াসড। তবে শুনে রাখ, অনিশা আমার ক্যারিয়ারের উন্নতির জন্য অনেক কিছু করেছে, তার জন্য আমি ওর প্রতি গ্রেটফুল। তা বলে আমার জীবনে কিন্তু আমি ওকে কোনো জায়গা দিই, যা দিয়েছি রানীকে দিয়েছি, ও সেটা কোনোদিন বুঝবে না। অবশ্য আর বুঝে লাভ, আমি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। তবে আমার মেয়েটার জন্য আমার চিন্তা হচ্ছে, ভবিষ্যতে হবে, অ্যাট এনি কস্ট আমি ওকে ফেরত পেতে চাই। আর সাথে এটাও চাই যাতে কেউ আমাকে এটা না বলে যে আমার জন্য রানীর জীবনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই দুটো কারণের জন্য আমি সুভাষগ্রাম গেছিলাম, আর কিচ্ছু। সেই ভাঙবি তবু মচকাবি না? না,